দেখে দেখে মেঘাটা দেখে টেকনোলজি ইউজ করেছে সেটার থেকে ভাই অটোমেটিক মুভ করছে, ঠিক আছে জিনিসগুলো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভাই। এখন আজকে 2024 ভাই দশমীর দিন, দশমীর দিনে ভাই যাবো এবার ঘুরতে। 10:30 বাজছে, সব কিছু রেডি হয়ে গেছি আর এখন আরও রেডি হচ্ছি, কারণ ভাই যাচ্ছি আরও প্যান্ডেল দেখতে বলতে ভাই আজকে দশমীর দিনে একটু ঘুরতে যাবো। আর এই কুর্তাটা নিয়েছে রনি, আর এই কুর্তাটা নিয়েছি আমি, দেখতে পাইল হ্যাঁ। আর হ্যাঁ, এটা দুটোই রিয়া দিল। মোটামুটি 11টার সময় রেডি হলাম, ঠিক আছে। এত লেট করে রেডি হলাম কারণ ভাই এসে পরে একটু রেস্টও নিতে হলো, খেতে হলো, খাবার দাবার খেয়ে একদম রেস্ট নিয়ে তারপরে ভাই রেডি হলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে আমার, আমি এই কুর্তাটা নিয়েছিস, রনি নিয়েছে ভাই এই কুর্তাটা, ঠিক আছে। ওই রনিকে মেকআপ দাঁড়া মেকআপ চলছে, দেখে দেখে মেকআপটা দেখে এখন রনির মেকআপ চলছে। আর রিয়া শাড়িটা পরেছে আজকে, এটা ওর কাকিমা দিয়েছে, এইগুলো নিতেই আমরা সখন সকালবেলা গেছিলাম ভাই। আর এত টায়ার্ড হয়ে গেছি না, মানে ধারণার বাইরে। তো দেখা যাক আজকে দমদমে ঘুরবো। তো দমদমে নাকি দুটো ভালো প্যান্ডেল করেছে, ঠিক আছে। তো দুটো ভালো প্যান্ডেলে দুটোই দেখতে যাবো, ঠিক আছে। আর যাবো ভাবছি আজকে ভাই হেঁটে যেতে পারবো না, থকে গেছি প্রচুর। বাইকে যাবো, তার আবার তিনজন যাবো, যদি ভাই কেস খেয়ে যায় তাহলে আর কোনো করার নেই, ঠিক আছে। তাও ট্রাই করবো যাওয়ার আজকে ভাই, ঘুরতে যেতেই হবে একটু, ঠিক আছে। তো আজকে লাস্ট দিন, তারপরে হয়তো প্যান্ডেলও উঠিয়ে দিবে, ঠিক আছে। তো যাওয়া যাক, এখন দেখো তোমরা ব্লগগুলো কেমন লাগছে না লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। এবার চলো বেরে, মোটামুটি অনেক দেরি হয়ে গেছে। রনি এখানে দাঁড়াই আছে, তো রনির ড্রেসটা একবার দেখলাম, একদম পুরো রেডি হয়ে গেছে। তো নতুন জুতা নিয়ে, জুতার কথা বললে ভাই 1600 নাইকি, একদম নাইকি নিয়ে নিয়েছে। দেখি গোর, আমার থেকে 50 টাকা কম দাম, ঠিক আছে। আমারটা নিয়েছে ভাই 50 টাকা বেশি দাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমারটা কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানাবে অন্তত। ভাই রিয়া গিফট করলো আমাকে, সাড়ে এগারোটা বারোটা বাজতে আসলেও আমরা এখন ঘুরতে বেরিয়েছি। ভারত চক্র যাচ্ছি দমদম পার্কে। তো বাইকে এলাম, সেদিনে রাস্তা আর কিছু দেখালাম না, বাইকে এলাম ভাই একটা বাসাই বটে। তো এখন দেখি কেমন যে করে করেছে। এমনিতে বিরাট প্যান্ডেল দেখাচ্ছে, মানে যে মানে ইয়েগুলো দিয়েছে না ব্যানারগুলো, দেখতে পাচ্ছ স্পন্সার কতগুলো করেছে। চারদিকে শুধু প্যান্ডেলই দেখতে পাচ্ছি, এখানে দুটো প্যান্ডেল আছে দমদম পার্কে, ভালো ভালো করেছে দুটোই পাশাপাশি আছে। আরে ভাই প্রচুর ভিড় আছে এখনও, এখন মোটামুটি রাত কটা বাজছে এখন? 12:03। তো এখন ভিড়টা দেখো একবার, হ্যাঁ ওটাতে হ্যাঁ প্যান্ডেল দেখতে পাই গেছি। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি এখন প্যান্ডেলের ভিতরে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্যান্ডেলটা না ভাই দেখতে সত্যি ভালো করেছে, বাম্পার করেছে। তো নেটের কাজ, thank you.
করে যে করে দিলা প্যান্ডেলটা টনি কমি গেল কেমন করলি রনি ভালো করে বল দাও না কাজটা বড় সুন্দর করেছে অ্যালুমিনিয়াম আর নেটের থেকে নেট দিয়ে করেছে আর এখানে একটু মেলা টাইপের বসেছে এখন ওই প্যান্ডেলটা দেখা হইলো দেখা হওয়ার পরে এখন আর একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সামনেই ঠিক আছে এটা নাকি মুভিং প্যান্ডেল এটাই বটে মনে হয় ভাই দক্ষিণ পাড়ার প্যান্ডেলটা এটা ঢুকছি ঠিক আছে ভাই লাইটিংয়ের কাজটা বড় ব্যাপক করেছে বললে হবে নাই এখন ভাই চলে এসছে দক্ষিণ পাড়ার প্যান্ডেলটাতে ঠিক আছে তো প্যান্ডেলটা এটা নাকি আরও ভালো মুভ করেছে মুভিং মুভ করছে নাকি প্যান্ডেলটা অটোমেটিক গাইনোটিক কি একটা টেকনোলজি ইউজ করেছে সেটার থেকে ভাই অটোমেটিক মুভ করছে ঠিক আছে জিনিসগুলো তো দেখতে খুব ভালোই লাগছে তো এখন যাওয়া যাক দেখা যাক কি হচ্ছে এই ভিড় ভাই প্রায় এক ঘন্টা লাইন দেওয়ার পরে ঢুকতে পারলাম কোনো করে একটুকু দেখতে পাইছি এখনো পর্যন্ত পুরো দেখতে পাইনি এই তো মোড়টা জাস্ট ঘুরলাম সামনে মুভিং প্যান্ডেল পুরো মুভ করছে পুরো প্যান্ডেলটা এর কোনো সিস্টেম করা আছে ভালোই করেছে খারাপ না ভালো করেছে বল এগুলো ঘুরতে ছিল এগুলো মূর্তিটা পেছন দিকটা কিন্তু ভাই সত্যি দারুণ করেছে ভাই পুরো ঘুরছে প্যান্ডেলটা এটা সেরা দেখলাম বল দারুণ করেছে ভাই দারুণ করেছে এটা বল দারুণ করেছে সিরিয়াসলি ভাই মানে কলকাতায় কতগুলো যে প্যান্ডেল দেখলাম সেগুলোর মধ্যে কিছু কিছু প্যান্ডেল আছে দেখার মতন করেছে বল এটার মধ্যে ফোটা ভুল নেই ভাই এত সুন্দর মানে থিমটা করেছে না থিমগুলো ভাবনাটাও আলাদা রকম হবে ভাই দেখি এবারে বেরিয়ে যাবো ভাই কারণ ব্যাগটি কোটারে কটা বাজছে
দুটো ষোলো বাবারে আড়াইটা বাজছে ভাই, এখনো ভিড়টা দেখো একবার, একটু লেভেলে ভিড় আছে, আরও এখনো লাইনে ভিড় আছে, আর এবারে জাম পাবো রাস্তাতে সেটার আবার এক চাপ আছে। তারপরে ভাই যাইতে যাইতে আমাদের তিনটা বাজবে, তিনটার পরে ভাই ঘুমাতে পাবো একটু, ঠিক আছে? তো এটাই ভাই কলকাতার দুর্গা পূজা, যে ভাই রাত তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক যতক্ষণ সূর্যের আলো বন্ধ থাকে ততক্ষণ আমাদের এইখানে মানে আমাদের বাড়ির পাশেই, ঠিক আছে, একটু কাছে জাস্ট আমাদের মার্কেটের কাছে একটা প্যান্ডেল করেছে, সেই প্যান্ডেলটা দারুণ করেছে ভাই, এটাও বুঝতে পারলে এখানে প্রায় কলকাতার প্রত্যেকটা প্যান্ডেলই দারুণ করেছে বললে হবে না, সিরিয়াস। এই দাও ডেকোরেশন লাগাইছে, দেখতে পাচ্ছ চরম করেছে। এবার কিছু ফটোশুট তোলা হোক, ফটোটা তুলি, তারপরে ভাই এখান থেকে যাব। আর এখন মোটামুটি কটা বাজছে, কটা বাজছে? 2:48, ঠিক আছে। এখনও পর্যন্ত ভাই ঘুরছি এই সবাই, আর এখনও মনে হয় না যে কলকাতাতে ফাঁকা হয়ে গেছে ভাই, কলকাতায় প্রচুর লোক এখন, প্রচুর লোক, ঠিক আছে। তো ফটোটা তোলা হোক, তারপর ভাই দেখা হচ্ছে পরে।